ফুলো গাল দেখিয়া ভাবিও না খাই গুটকা হইতে পারে কারো কাছে মার খিঞ্চি। ইয়াস, লজিক খুঁজো না, লজিক আমিও খুঁজে পাই না, ফিলিংয়ে যাও, ফিলিং দেখো, মার খিঁচি বলে গাল গাল ফুলে গেছে, ঠিক আছে, গুটকা ফুটকা ভরা নাই, চেক করলো নাই, ঠিক আছে। তারপর ঘটনার বলি, তোর শোনা বলি, এই পৃথিবীতে তুমি যার প্রতি যত আশা, যত ভালোবাসা, যত কিছু এক্সপেকটেশন রাখবে না, ওই তোমাকে বেশি কষ্ট দেবে। এটা নিয়ম, দিস ইজ দ্য রুলস অফ পৃথিবী, ইয়া সর্বকালের নিয়ম, সবাই জানো তোমরা, ঠিক আছে। তো আমার সাথে এরকম একজন করেছে, আর ওই একজন কেমন জানো, জিও কোম্পানি, হ্যাঁ জিও কোম্পানি সেম, হ্যাঁ জিও কোম্পানি সেম, বিষয়টা ভালো করে বলি, তবে বুঝতে পারবো বলি। আমি এমন ক্যারেক্টারের মানুষ বেটি না, যদি আমার মনে কেউ ছুঁয়ে যায়, মনে আমাকে যদি কেউ ভালো লেগে যায়, সিরিয়ালি বলছি, ও যতই পাপি হোক, যতই বৈধ হোক, যতই বদমাশি করে পারাক, যতই বদনাম থাকুক, আমি ওর চামচাকেরি করবো উইদাউট এনি কস্ট, মানে বিনা টাকা পয়সাতেই করবো ফ্রিতে, বিকজ আমি এরকমই, আমাকে ভালো লাগে, আমি এরকম, আমার বাপ এরকম, আর আমি নিজের বাপের মুখে শুনেছি আমার নাকি দাদু এরকম ছিল। ইয়াস, আমরা ঘর বসছি এরকম, এটা আমাদের রক্তগত। বেশ, যাই হোক, ওসব কথা বাদ দাও, মেন বিষয়টা শুনো, যখন কেউ জিও সিমের বদনাম করে না, ওই যে বলে জানিস, বাইরে যখন ব্যাঙে হিঁচু করে দেই, জিও সিমের নেটওয়ার্ক উড়ে যায়, ভাবে যে বৃষ্টি হয়েছে, এইটু এইটু। তারপর আবার একজন বলবে, ওইটা তো ঠিক আছে, আমার পাশের কোনো লোকটা জোরে চেঁচিয়ে দেয় না, জিও সিমের নেটওয়ার্কটা হারিয়ে যায়, ওরা ভাবে যে মেঘ ডাকছে। এগুলো আমি শুনি না, আমার বুকের রক্ত গরম হয়ে যায়, সামালতে পারেন না। আমি তখন কী বলি জানো, হ্যাঁ রে, হ্যাঁ জিও সিমের বদনাম করছিস, সারাদিন জিও সিম ইউজ করছিস, হ্যাঁ এমনি করে জিও সিম ইউজ করে, বা জিও সিমেরই বদনাম করে, যো খালি মেয়ে খাতা ওই সুকো ছেদ করতে বিক্রি করে দেতা হয়, এসব করতে হয়, ঠিক আছে, মেরেকে গায়ে লাগতে হয়। এবার আমি বলি, তারপরে আমি কী বলি, হ্যাঁ রে, পুরো যে জিও সিমের তো বদনাম করছিস, যখন জিও সিমের রিচার্জ শেষ হয়ে যায়, প্রত্যেকটা সিমের রিচার্জ শেষ হয়ে যাওয়ার পর আউটগোয়িং ইনকাম বন্ধ হয়ে যায়, মানে সিম ফোন আসেও না, ফোন যায়ও না, কিন্তু জিও সিম ওইটি করে না, আউটগোয়িং বন্ধ হয়ে যায়, কিন্তু ইনকামিং চালু থাকে। দ্বিতীয়, 1.5 GB শেষ হয়ে যাওয়ার পর যে কোনো সিম কোম্পানির নেটওয়ার্ক হারিয়ে যায় আর নেট চলে না, কিন্তু জিও সিম 1.5 GB শেষ হয়ে যাওয়ার পরও 2G স্পিডে নেট চালায়, এই সুবিধা কে দেবে, হ্যাঁ কে দেবে। এইগুলো আমি তুলে ধরি সমাজের সামনে, সবারই বিতর্কের মাঝে, কারণ আমি জিও সিমের চামচা, বহুত বড় অফিসিয়াল চামচা ছিলাম। আর নাই, কেন নাই, আমার একটা বন্ধুর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখি, ওই স্ট্যাটাসে কি লিখেছিল জানো, বজ্রপাত ঝড় বৃষ্টি সহ দমকা হওয়ার সম্ভাবনা আছে, তো বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, আর নিচে কি লেখা ছিল জানো, টিম জিও। ওই স্ট্যাটাস দেখার পর বুকটা ফেটে গেল, এবার তোমরা হয়তো কেন, কারণ জিও কোম্পানি ওই SMS প্রত্যেকজনকে পাঠিয়েছিল, আমাকে পাঠায় নাই, আমার বুকটা ফেটে গেল যে আমি এত বড় চামচা, আর সবাইকে সাবধান থাকতে বলছে, বাড়িতে থাকতে বলছে, আমাকে বলছে না, আমি এতটা খারাপ, এমন লাগছে টাইমে রিচার্জ করি না, টাইমে রিচার্জ করি গো, বরং আরও 5 জনকে বলি যে জিও সিম ইউজ কর, জিও সিমের মতো মজা নাই, আমার সেই জিও সিম যখন এটা করলে না, আমার বুকটা ফেটে গেলো। ফেটে যাওয়ার পর আমি মন থেকে ভেঙে এলাম, আমি ভেবেছিলাম কনভার্ট করে নেবো, মানে কী বলে ওটা, ওই যেটা বলে পোর্ট করে নেবো, পোর্ট পোর্ট SMS পাঠিয়েছিলাম জিও কেন, জিও তখন বলি না, অমনি করো না, অমনি করো না, তো আমি তোমাকে অফার দিচ্ছি গো, জিও কোম্পানি আমাকে বলছে তোমাকে অফার দিচ্ছি গো, আমি তুমি এক কাজ করো, তুমি এত রিচার্জ করো, তুমি এত বেশি অফার পাবে, আমার না দরকার নাই, আমার আমার দরকার, আমার মনটা ভেঙে যেত, তুমি আমাকে SMS কেন পাঠাও নাই, এইটুকুই বলার, আমার সঙ্গে সঙ্গে SMS পাঠিয়ে দিলাম, আর যেই মেসেজটা পাঠালে আমি আগেকার মতন আবার জিও কোম্পানিকে ভালোবাসতে লিখে গেলাম, কেন জানো তো, ভালোবাসা মানুষকে কুকুর বানিয়ে দেয়, যত ঝামেলা ঝঞ্ঝট হবে, কুকুর চুয়ারি হবে, কিন্তু তাও সে ঘুরিয়ে ফিরে কাঁই কাঁই করতে করতে আবার ভালোবাসার মানুষের কাছে ঘুরে ফিরে আসে, কারণ দিস ইজ ভালোবাসা, এরকম হয়, ঠিক আছে। আমি আবার চলে এলাম, না আসার পর আমাকে প্রত্যেক দিন প্রায় আমাকে মেসেজটা পাঠাতে লাগে, ঝড় বৃষ্টি দমকা হওয়া সহ বজ্রপাতের সম্ভাবনা আছে, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, তো হইতো সব ঠিক আছে, ওইটাই হইতো, কিন্তু সবের মাঝে ওই যে ঝড়, এই যে বৃষ্টিটা আছে না, বৃষ্টিটা মিসিং থাকতো, ঝড় হতো, গাদা বজ্রপাত হতো, সব হতো, কিন্তু বৃষ্টিটা হইতো না, আমার গায়ে লেগেলো, আমার গায়ে লেগেলো যে প্রত্যেক দিন মেসেজটা পাঠাই, কিন্তু বৃষ্টিটা বাদ দিয়ে সব কিছুই হয়েছে, না অমনি করতে করতে আমার গায়ে লেগেলো, আমি আবার পোর্টের দিকে এগিয়ে যেতে লাগলাম, যে আবার পোর্ট করে দেবো, জিও কমান্ড উল্টো পাল্টা মেসেজ পাঠাচ্ছে আমাকে, কিন্তু একদিন হঠাৎ করে হইলো, বৃষ্টি হইলো, সিরিয়ালি বলছি বেড়া বৃষ্টি হইলো, আর এত বেড়া বৃষ্টি হলো আমি নিজেকে সামালতে পারলাম না, আর একদম সামাইতে পারলাম না, আমি এমন ছেলে বেটি, আমার যেদিন হাগা হয়নি সেদিন আমি স্ট্যাটাস রাখি যে আজকে আমার পেট পুরস্কার হয়নি, আমি রাখি, আমার ভালো লাগে, আমাকে সিম্পেথি গেইন করতে ভালো লাগে, লোকে আমাকে মেসেজ করবে, আমার ভালো লাগলো, ঠিক আছে। আমি সঙ্গে সঙ্গে কয়েকটা বৃষ্টির ছবি তুললাম, বেড়া করে স্ট্যাটাস রেখে নিচে ক্যাপশন লিখে দিলাম, টুডে আমার পাড়াতে এক গাদা বৃষ্টি হয়েছে, ওটা রাখার পর যখন রাত হলো না, রাতেই বিপদটা ঘটলো, আমি চশমা পরি নাহলে চোখে জল বেরিয়ে যাবে, তোমরা খেলবে না, আমার সম্মানটা চলে যাবে। এবার বলি, রাতে আমি ওই পাড়াতে খেলতে যাই, নিজের পাড়াতে আমি থাকি না, ওই পাড়াতে খেলতে যাই, ওই পাড়াতে যখন খেলতে গেলাম, ওই পাড়াতে কম বয়সে ছেলে গেলাম, মানে আমার থেকে যারা কম বয়স, উঁচু বয়স, যারা যেরকম যে মাঝারির বয়স আছে, সবাই মিলে আমাকে ঘেরাও করলাক, না আমাকে মেরে ছেঁড়া ভেড়া করে দিলাম, এই চোবালে লেথিলে এখানে কিনলে, সব থেকে আজব কখন লাগলো জানো, আমার থেকে কম বয়সে একটু ছেলে মাথার দৌড়ে নিয়ে এলো, গরুর মতো এখানে তো ঘুষে দিলে, দেখছো সব থেকে ফুলেছে, এখানটা গরুর মতো ঘুষে দিলে, দাঁড়টা লড়ে গেলো চোবালের ভিতরে, এবার তুমি হচ্ছে কেনে, আমি ওইটি ভাবছিলাম কেনে মারলে, কেনে না, আমি ফুলা অবস্থায় জিজ্ঞেস করলাম, হ্যাঁ হোয়াই দিস কলাবেরিটি, কেনে মারলে আমাকে, আমি কী করেছিলাম,
বুঝতে পারি স্ট্যাটাসটা জন্য। তখন আমি বললাম ও তাহলে আমার স্ট্যাটাসটা হয়তো আমার ক্যাপশন যেটা লিখেছিলাম ওটা ভুল হয়েছে, যে আমার পাড়াতে বৃষ্টি হয়েছে, ওটা বলা উচিত হয় না, আমার লেখা উচিত, লেখা উচিত ছিল যে আমাদের এইখানে বৃষ্টি হয়েছে। আমি যে আমার ভুল হয়েছে, বলছে না ওটির জন্য লয়। আমি তাহলে কী জন্য? বলছি বৃষ্টিটি সত্যিকার তোদের পাড়াতেই হিনছে, আমাদের দিকে হয় নাই। আমার ভাই হাউ ইজ দিস পসিবল? তোদের পাড়া থেকে আমাদের পাড়া খুব যদি একটা ছোটো ছেলের পায়েও মাপা যায় মোটামুটি 17-11 পা দূর, তাহলে ওই পাড়াতে বৃষ্টি হচ্ছে, এই পাড়াতে বৃষ্টি হয় নাই। বলছে হ্যাঁ হয় না, তুই নিজে দেখ না, আমার দেখালে আর সত্যিকার বৃষ্টি হয় নাই, সিরিয়ালি হয় নাই, মানে আমাদের পাড়া থেকে ওদের পাড়া এতটা দূর, এতটা তো এই পাড়াতে বৃষ্টি হচ্ছে, ওই পাড়াতে হয় নাই, মানে এই পাড়াতে বৃষ্টি হচ্ছে বেড়া হয় হয়কার, আর ওইদিকে বৃষ্টি হয় নাই লেভেল কোটি কেবল তার। আমার স্ট্যাটাস থেকে ওদের জানতে চলে গেছিলাম, মেয়ে দিলাম, আমার কিছু করার নাই, জিন্দগি ল্যালিং হলো পাকা ব্যালিং হলো। সত্যি কথা বলতে কি জানো তো, আমার কষ্ট তোমরা বুঝবে না। আর সবথেকে মেন বিষয় আমি যতই বলি কি হবে বলে, জীবনটা হলো জুলে কি হবে।